বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি একটি সর্বোচ্চ বালক কৃষক, যে তার কাছে আমরা কিছু জানার জন্য চেষ্টা করব, বা এই ভিডিওগুলো যারা দেখবেন তারাও শিখতে পারবেন আসলে কিভাবে সে এত বড় লাউগুলা কিভাবে আবাদ করে। লাউগুলো আজকে উঠে ফেলেছে, পাইকার আসছিল নিয়ে গেছে। যাই হোক, অনেক লাউই আছে, তবুও হয়তো ঝড় বৃষ্টির কারণে কিছু লাউ নষ্ট হয়ে গেছিল। তবুও আপনাদের দেখাবার চেষ্টা করব এবং কি কৃষকের সাথে আমরা কথা বলবো, যে আসলে সে কিভাবে জিনিসগুলো আবাদ করে। আপনারা ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেও ভালো একটা চাষির কিরকম মূল্য বা কিরকম কদর, বা ভালো কিভাবে চাষ করা যায় বিভিন্ন লাউ, বিভিন্ন সবজি। যেহেতু আমাদের টাঙ্গাইলে সখীপুরে সবচাইতে সবজি এলাকা, বিভিন্ন জায়গায় সবজির ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিওগুলো চান, আমরা সেই ধরনের ভিডিওগুলাই করার জন্য চেষ্টা করব। আসলেই আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন ভাই জান? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। আপনার নামটা যেন কি ভাই? আমার নাম মোহাম্মদ সুলেমান। মোহাম্মদ সুলেমান ভাই, আপনি তো যেহেতু দীর্ঘদিন ধরে লাউ চাষ করেন, বিভিন্ন সবজি চাষ করেন, আপনার তো জেনারেলি আসলে কৃষক, একটি হলো কৃষক আর একটি হলো চাষি। অরিজিনালি যে কৃষক সে তো কৃষকই, চাষি তো আসলে তারা ফসল ফলাতে পারে না সঠিকভাবে। যাই হোক, আপনি এখানে কতটুক জায়গা লাগাইছেন? আপনাদের এলাকার নামটা কি, কোন থানা এটা? এটা সখীপুর থানা, ছোটচনা। ছোটচনা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আপনাদের এলাকার নাম কি এটা? এলাকার নাম হলো ছোটচনা। ছোটচনা। আপনাদের বড় চনা থেকে এখান থেকে কয় কিলো রাস্তা আছে? 3 কিলো। 3 কিলো রাস্তা। আপনি যে যে লাউ টালটা করছেন এটা কতদিন আগে লাগাইছেন? এটা এই 3 মাস আগে লাগাই। 3 মাস আগে লাগাইছেন, পিছের থেকে লাগাইছেন না আপনার চারা পাটাই পরে লাগাইছেন? চারা পাল্টাই লাগাইছি। চারা আগে পাটাইছেন পলিথিনের মধ্যে না কেমনে? না, এমনি মাটির মধ্যে। তারপরে তুলাই না, তারপরে তারপরে লাগাইছেন। আচ্ছা, এটা আপনি 3 মাস আগে লাগাইছেন। আপনার লাউ কতদিন ধরে ধরতেছে লাউটা? এই মাস দেড়েক ধরে। এক দেড় মাস। আপনি তো ইয়ার আগে তো অনেক লাউ টাল বড় লাউ ছিল, লাউ ধরার মাঝখানে কেন লাউ ধরে না এটা জানেন? এই যে মনে করুন যে বৃষ্টিটা জড়িয়ে, জি জি, ওই জালিগুলা নষ্ট হয়ে গেছে। জালিগুলা নষ্ট হয়ে গেছে। আসলে ভাইজান কাছ থেকে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিব। এই যে আপনি যে জারগুলা করছেন, এটা মাটির মধ্যে কি ধরনের সার দিচ্ছেন? মাটির মধ্যে ফার্স্টে মনে করুন যে ওই ই করে সার দিয়ে, তারপরে গাছটা। আপনি কি কি সার দিচ্ছেন মাটির মধ্যে? ওই বাংলা ডিএসপি, জি, পটাশ, ইউরিয়া। আচ্ছা, আপনি এই আপনি জৈব সার দেন কি না? কোয়েল দিচ্ছি, জৈব সার দিচ্ছি। কোয়েল দিচ্ছেন, জৈব সার কি দিচ্ছেন, গোবর নাকি? জৈব সার ওই প্যাকেটের, প্যাকেটের জৈব সার। আপনি এরকম গোবর টোবর কিছু, গোবর জাতীয় এরকম জৈব সার দেন? গোবর দিতে পারি না আমি, গোবরের পরিবর্তে খোল দিছি। খোল দিছেন, তাতে কি আপনার খোলটা দিলে কি হয়, আপনার দরগুলো কি ভালো আসে? খোলটা দিলে ভালো হয়, আর লাউয়ের কালার ভালো হয়। কালার, কালার ভালো হয়। আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করেন এটার মধ্যে? আমি ওই কীটনাশক ওই যে আপনি যেটা বিষ, সিনজেন্ডার কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, সিনজেন্ডার কোম্পানি। আর কি কি কোম্পানি দেন? আর তো ওটা আমার নাম মনে নাই, মনে করেন যে আমি ইয়ে করতে বর্ষ আনছি। জি জি,
আচ্ছা, প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে অনেক লেখা আছে আসলে চিনজান্টারের যে কীটনাশকগুলো এইগুলি বিক্রি করে আপনি এই জায়গাটা যে আসলে আপনি লাউ কতদিন ধরে উঠাইতেছেন এটার মধ্যে? তিনটা দর আসবে। এইটা এই যে আরেকটা দর আসতেছে, এটা হলো দ্বিতীয় দর, আরেকটা দর আসবে একবার লাস্টে নাকি? এই লাউ গুলা যে আপনি আজকে তো লাউ উঠাইছেন নাকি? আপনি কত করে বিক্রি করছেন লাউ? 35 টাকা। যদি কোনো জায়গায় থেকে আপনাকে মোবাইল করে যে ভাই আমি আপনার এক পাকি জায়গা তো নাকি আপনার, আপনি কালকে তো লাউ উঠাবেন না? আচ্ছা, পরের দিন উঠালে আপনি কতগুলো লাউ উঠাই আশাবাদী? 30-40 যাই হোক, আসলে ভাইজানকে অনেক ধন্যবাদ। আরো আপনি প্রশ্ন করি কিছু, যে আপনি ওই যে কি ধরনের কীটনাশকটা ব্যবহার করেন, খেলাচ্ছে আপনি? আমি ওই যে আমরা একটু দেখবো। যাই হোক দর্শক ভাইয়েরা, আপনাদের দেখাবার চেষ্টা করতেছি যে এই আপনার এই ছোট চোনা বড় চোনা বাজার পার হইলে পশ্চিম পাশে যে ছোট চোনা বাজার, বাজারের আগে আপনার এখানে একটি মসজিদ আছে, মসজিদের সাথেই এইখানে আছে। আপনারা যদি যোগাযোগ করেন, যোগাযোগ করে যেসব ব্যাপারী বা রকদার ভাইরা আছেন দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলেও আমি এগ্রিকালচার নিয়ে কথা বলে থাকি, মানুষ মানুষের জন্য, আল্লাহ পাক শুধু মানুষ মানুষের জন্য একজন আরেকজনের উপকার করবে। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আসলেও কিছুদিন আগে যে গির্নিজর চিত্রাং হয়েছে, মানুষের কাছ থেকে অনেক ধন সম্পদ কেড়ে নিয়েছে, তবুও এই যে প্যাকেটগুলো আপনি এই প্যাকেটগুলো এই তো ব্যবহার করছেন, এই তো আপনি মিমপেক্স কোম্পানি আছে, এটা বিভিন্ন কোম্পানি মালি আছে, দেখাচ্ছি এই আপনার। আসলেও দর্শক ভাইয়েরা, আপনার যারা কৃষক অরিজিনালি, আপনারা এই ধরনের যদি কীটনাশক ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করেন তাহলে অনেক উপকার আসবে। ভাইজান এদিকে আসেন একটু, আপনি এটা আপনার কয়টা জার এখানে? 105টা জার। 105টা জারের মধ্যে আপনি এটা কত, কয় প্যাকেট দিচ্ছেন এটা? এটা দিচ্ছেন এক প্যাকেট, এটা রাখলাম। আপনি এটা কয় প্যাকেট দিচ্ছেন এটা? এটা এক প্যাকেট। জার কটা বললেন? 105টা জার। আর এই একটা দেখতেছেন, এটাও এটা আরেক হয়তো আরেক কোম্পানির দেখাচ্ছি। আসলে এই ধরনের এটা হলো জিং সালফেট মনোহাইড্রেট ই লেখা আছে। এইগুলি আপনার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে যারা অরিজিনালি কৃষক তারা কিভাবে আসলে আবাদ করে, কি ধরনের ছত্রাকনাশক বালাই নাশক বা মাটিতে কি ধরনের পটাকগুলা দিতে হয়, এটা নিয়ে কিন্তু আসলেও এই আমার বড় ভাই অনেক দিন ধরে গবেষণা করে সে অনেক ফলন পেয়েছে। আপনারাও যদি চেষ্টা করেন তাহলে পারবেন ফসলগুলো আবাদ করতে।
তাতে ভাইজান আপনি এই লাউয়ের চাষটা কত দিন ধরে করেন? তাতে আপনি কিরকম লাভবান হয়েছেন? লাভবান তো তেমন হইতে পারি নাই, তখন এরকম ওষুধ পাতি এখন আছে নাকি? এখন আছে। আচ্ছা, আপনি এই যে তালটা করছেন, আপনি কিরকম আশাবাদী, আপনি কত টাকা বিক্রি আসতে পারে? এখন আশাবাদী ওটা আশা তো শেষ নাই। না না, তবুও তো আল্লাহ পাক যদি দেয় মনে করুন যে তারপর তো লাখের উপরে আশাবাদী আমি। লাখের উপরে আসবে আপনার খরচ বাদে, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি দেয় তাহলে নাকি? যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। দর্শক ভাইয়েরা, আমরা আপনাদের নাম্বার দেওয়ার জন্য চেষ্টা করব ভাইজানের, আর ভিডিওটা বেশি বাড়াবো না, কত মিনিট আপনাদেরকে আর বেশি করতে চাই না। আজকের মতন এই ভিডিওটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।